খারাপ এডিসি বন্ধের মাধ্যমে রাজ্যের অন্যতম আঞ্চলিক শক্তি তথা এডিসির বর্তমান শাসক দল এবং রাজ্য বিধানসভার প্রধান বিরোধী দল তীব্রমতা আসন্ন লোকসভা নির্বাচনের একটি ছোট্ট মহড়া দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সদ্য সমাপ্ত বিধানসভার উপনির্বাচনে যদিও বা প্রতিদ্বন্দ্বিতা করেনি কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দলকে ঐক্য এবং মজবুত করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করছেন তীব্রমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ তারই অঙ্গ হিসেবে এডিসি এলাকায় 12 ঘন্টা বন্ধের আহ্বান করা হয়েছে এবং তীব্রাসাদের প্রধান দাবি গ্রেটার ত্রিপলেনকে সফল করার লক্ষ্যেই এই 12 ঘন্টা বন্ধ আহ্বান করা হয়েছিল এবং এই বন্ধের মাধ্যমে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলিকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে তীব্রমতা দল এবং এই চ্যালেঞ্জে জয়ী হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ এডিসি এলাকার এই বন্ধের বিরুদ্ধে বর্তমান বিজেপি আইপিএফটি জোট কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার সাহস দেখেনি তেমনটাই দাবি করছেন তীব্রমতার নেতৃত্বরা। তারা আরও দাবি করছেন যে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার এডিসি এলাকা সম্পূর্ণভাবে ব্যর্থ কারণ এডিসি এলাকার জনগণের উন্নয়নের স্বার্থে প্রকৃত অর্থে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারছে না এবং সহযোগিতা করছে না। সে সঙ্গে এডিসি এলাকার তীব্রাসাদের দাবি রাখার চেষ্টা করছে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। এর পরিপ্রেক্ষিতে বলা যায় যে পূর্ববর্তীবার লোকসভা কেন্দ্রে তীব্রমতা দল যদি প্রতিদ্বন্দ্বিতা করে তবে সেক্ষেত্রে তীব্রমতা দলের জয়ের সম্ভাবনা অনেকখানি উজ্জ্বল কারণ এডিসি এলাকার জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভূভাগরাকে সমর্থন জানিয়েছে থানসার প্রতি সমর্থন ব্যক্ত করছে এবং গ্রেটার ত্রিপলেনের প্রতি তাদের মজবুত রাজনৈতিক সংহতি প্রকাশ করেছে তাতে রাজ্যের জাতীয় দলগুলি বিশেষত কংগ্রেস সিপিএম এবং বিজেপির কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। তীব্রমতা দলের সুপ্রিমো আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চুকুরে যেভাবে এডিসি এলাকা 12 ঘন্টা বন্ধের আহ্বান করেছে তাতে লোকসভা নির্বাচনে ভোট মহড়া বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।